हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल कुकिंग विद तासीन। तो व्यूअर्स, आज के आमी अपनादेर के देखाबो होच्छे वेजिटेबल एग रोल रेसिपी। ए वेजिटेबल एग रोलटा खेते किन्तु अनेक मजा, अनेक यामी। आमरा आगे परोटा तैरी करे बाच्चादेर के दितम, किन्तु ओरा खेते खेते एकदम बोर हो गेछे, एजन्य बोले जे किछु डिफरेंट जिनिस तैरी करते। तो आमी चिंता करलाम कयेक धरनेर वेजिटेबल दिए आर डिम दिए जदि एभाबे रोल बानिए देवा जाए ताहले बाच्चारा खेतेओ आग्रही होबे आर देखते जेमन सुंदर खेतेओ तेमनी अनेक मजा। तो व्यूअर्स, आमी एखाने आटार परिमाणटा बोलछी ना, आमी एखाने लाल आटा यूज करतेछि, घी आर होच्छे लवण दिए भालो करे एकटु एकटु पानी दिए मेखे नेब। आमी आटाटा मेखे डोटा तैरि करे नियेछि, तारपर 30 मिनट रेस्टे रेखे दिए तारपर आमी परोटा आकारे तैरि करे निच्छि, बेले निच्छि आर कि। तो व्यूअर्स, आमी एखाने दुटा डिम आगे थेके भेंगे नियेछि एकटा मिक्सिंग बोले, तारपर एखाने धने पाता, काँचा मरीच आर होच्छे पेंयाज, टमेटो, गाजर आमी निये नियेछि। धने पाताগুলোকে কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কাঁচা মরিচগুলোকে চপ করে কেটে নিয়েছি, তারপর পেঁয়াজগুলোকেও চপ করে কেটে নিয়েছি, এরপর আমি টমেটোগুলোকেও চপ করে কেটে নিয়েছি, গাজরগুলোকেও চপ করে কেটে নিয়েছি, তারপর আমি হালকা একটু লবণ দেব, দিয়ে আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নেব একটা কাঁটা চামচ দিয়ে। একদম ভালো করে ফেটিয়ে নেব যাতে ডিমের কোনো অংশ একদম বড় বড় হয়ে না থাকে। তো ভিউয়ার্স, আমি সবগুলো সবজির মধ্যে ডিমটাকে মিক্স করে নিয়েছি। এরপর আমি একটা প্যানে তেল দিয়ে দেব, প্যানটা গরম হয়ে এলে আমি একটা পরোটা দিয়ে দেব। এরপর আমি ভেজিটেবল ডিম দিয়ে যে ভেজিটেবল মিক্স করেছি ওই ভেজিটেবলটাকে পরোটার উপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে চারিপাশে ছড়িয়ে দেব। তারপর কিছুক্ষণ ঢেকে নিয়েছি, ঢেকে নিয়ে যখন হাফ হয়ে গেছে আমি উল্টে দিব। এভাবে চারিপাশে হয়তো ডিমটা একটু ছড়িয়ে যেতে পারে, আমি স্প্যাচুলার দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে তারপর চেপে চেপে দিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে আমি একটা পরোটা তৈরি করে নিয়েছি। আমি আর একটা পরোটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি অন্য রকমভাবে। প্রথমে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম, তারপর উপর দিক থেকে পরোটাটা দিয়ে দেব, দিয়ে তারপর একটা স্প্যাচুলার দিয়ে ভালো করে চেপে চেপে ডিমের পুরো ডিমের মধ্যে পরোটাটাকে লাগিয়ে নেব। এরপর এক পিট হয়ে এলে আর এক পিট উল্টিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, করে আবার ভালো করে উল্টিয়ে এভাবে আলতো হাতে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে আমি দুনো পিট ভালো করে ভেজে নেব। তারপর আমি এই পরোটাটাকেও উঠিয়ে রাখব। এরপর আমি আরও একটা পরোটা ভেজে নিচ্ছি, কারণ আমি আগে যে পরোটাটা ভেজেছিলাম ও ওইটার ডিমটা একটু আলাদা হয়ে গেছিল, এজন্য আমি আর একটা ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। আমি আবার চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই পরোটার উপরের যখন ডিমটার দেয় তখন উল্টানোর সময় চারিপাশে একটু ভেঙে পড়ে যায়, কোনো সমস্যা নাই, উপরের দিকে একটু স্প্যাচুলার দিয়ে নিচের দিকে মানে চেপে চেপে ঢুকিয়ে দিলে তারপর সুন্দরভাবে, দেখুন আমার এই পরোটাটা অনেক সুন্দর হয়েছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে আবার ভেজে নিয়ে রেখে দিয়েছি, তারপর আমি রোল আকারে তৈরি করে নিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর আমি একটা ছুরি দিয়ে মাঝখান দিক থেকে কেটে দেব, কেটে দুই অংশ করে নিয়েছি, দেখুন ভেজিটেবল আর ডিমটা কত সুন্দর ভালোভাবে অ্যাটাচড হয়ে গেছে। আমি দুটো পর রোলের
মুখটা দেখিয়ে দিচ্ছি আমি আরো একটা রোল আরো একটা পরোটাকে রোল করে আরো আরেকবার কেটে নিচ্ছি দেখুন ভিউয়ার্স সবজি আর ডিমটা কিভাবে সুন্দর লাগতেছে আর কালারটাও অনেক সুন্দর লাগতেছে দেখতে অনেক ইয়ামি লাগতেছে তো ভিউয়ার্স এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট করে কোনো জিনিস বাচ্চাদেরকে তৈরি করে খাওয়ালে দেখবেন বাচ্চারা চেটে পুটে খাবে তো ভিউয়ার্স আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম